বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শহর বন্দর প্রতিটা অঞ্চলে ঘুরে আমি দেখতে পেয়েছি আজকে দেশের মানুষ কোরআন থেকে অনেক দূরে সরে গিয়েছে, ঠিক কিনা বলে? শুধু তাই নয়, এই মুসলমানের আওয়াজ ছিল সিংহের আওয়াজ। যেই মুসলমানকে দেখে তাম পৃথিবীর নাস্তিক আর মুরতাদরা ভয় পেত, আজকে এই মুসলমানের ইমানি আওয়াজ বন্ধ হয়ে যাওয়ার কারণে আজকে তাম পৃথিবীর ইহুদি খ্রিস্টান বৌদ্ধ আর নাসারার মুনাফিকের বাচ্চারা মুসলমানদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খায়, কথা বলেন ঠিক কিনা? অতএব মুসলমান, আপনাদের সামনে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা যদি আজ পর্যন্ত ইমানের বলিষ্ঠ কণ্ঠে ওমরের মতন যদি আওয়াজ না দেন, আল্লাহর কসম করে বলতে পারি আগামী দিনে মিয়ানমারের মুসলমানের যেই পরিস্থিতি হয়েছে, এই বাংলাদেশের মুসলমানের পরিস্থিতি হতে আর বেশি দূরে নয়, কথা বলেন ঠিক কিনা? অতএব যদি বাঁচতে হয় ইমান নিয়ে বাঁচতে হবে, যদি মরতে হয় কোরআন নিয়ে মরতে হবে, যদি বাঁচতে হয় নামাজ কোরআন হাদিস নিয়ে বাঁচতে হবে, ঠিক কিনা বলেন? কারা কারা কোরআন আর ইমান নিয়ে বাঁচতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখা। হাত নামান। আমি একটু পরীক্ষা করলাম ইমান আছে না নাই, কারণ আজকে এই পুরুষের আওয়াজ নারীদের চাইতেও জঘন্য হয়েছে, ঠিক কিনা বলে? আজকে তাম পৃথিবীর নারীরা যেভাবে আল্লাহু আকবরের আওয়াজ তুলেছে, রাম আর বাম নাস্তিকার মুত্তাদ্রেরা নারাই তাকবীর আমার বোন ইন্ডিয়ার জমিনে, শয়ে শয়ে ছাত্ররা যখন জয় শ্রীরাম বলে স্লোগান দিতেছে, এই মুহূর্তে আমার বোরকা পরা বোন আল্লাহু আকবার নারাই তাকবীরের স্লোগান আওয়াজ করে দিয়ে তাম পৃথিবীর মুসলমানদেরকে জাগাতে চাই। আমার মুসলমান ভাই বোনেরা, তোমরা কেন এখনো চুপ করে আছো? এই তাম পৃথিবীর মুসলমানদের জমান করে নির্যাতন করা হচ্ছে, তোমরা যদি আজও জাগতে না পারো আগামী দিনে তোমাদের চিহ্ন দেশে থাকবে না, কথা বলেন ঠিক কিনা? অতএব যদি বাস্তব হয় মুসকান আমার বোন ইন্ডিয়ায় জমান করে তাকবীর দিয়েছে, এই তাকবীরের আওয়াজে বাঁচতে চাই, কারো কারো হাত তুলে দেখো। আমার প্রিয় মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওরব্বাকা ফাকাব্বির, তাকবীর যদি দিতে হয় একমাত্র আল্লাহর নামে তাকবীর দাও, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোন রাম আর বামের নামে তাকবীরের স্লোগান দিয়ে এই কণ্ঠকে জাহান্নামে ফেলতে চায় না, যদি তাকবীর দিতে হয় আল্লাহর নামে তাকবীর দেব, আর এই তাকবীরের ধ্বনি দিতে গিয়ে যদি আমার শরীরে বুলেট মারা হয়, ফাঁসির মঞ্চে ঝুলতে হয়, আমরা মুসলমানের জাত, আমরা জেল আর জুলুম ভয় করি না, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সুন্না এবং নারাই তাকবীরের স্লোগান আমরা ছেড়ে দিই পারবো না, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ইসলাম দ্বীনের জন্য কবুল করুক, বলেন আমিন। আমার মা বোনেরা, আপনাদের চুপ করে বসে থাকলে হবে না, ইসলামের জন্য আপনাদের কাজ করতে হবে। আমার বোন মুসকান যখন নারাই তাকবীর স্লোগান দিয়েছে, আল্লাহর কসম কোরআন আমার হাতে, আমার চোখ দিয়ে আমি পানি বের কর, আমার চোখ দিয়ে আমি পানি ঠেকাইতে পারি নাই, কারণ একজন নারী শয়ে শয়ে হিন্দু বৌদ্ধ যখন রাম আর বামরা জয় শ্রীরাম বলে তারা স্লোগান দিতেছেন, একজন মহিলা সুমায়ার মতন গর্জে ওঠে নারাই তাকবীরের স্লোগান দিয়েছে, ঠিক কিনা বলো? এটা হচ্ছে ইমানের পরিচয়, এরাই হলো মুসলমান। এজন্য সিদ্ধান্ত নিতে হবে আপনার। আজকেও যখন আমি আসতেছিলাম পাবনা থেকে গাড়ি নিয়েই লালন শাহ সেতুর উপরে দেখলাম আমার কত বোন বেপর্দাভাবে পুরুষদের সাথে
কি আকৃতিতে ছবি উঠছে, কেমন করে তারা চলাফেরা করছে, কিন্তু তারাও মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আমার এক বোন তাকবীর দিয়ে পুরস্কার পাই, পর্দার পক্ষে কথা বলে, আর আমার আরেক বোন আজকে 14ই ফেব্রুয়ারি পালন করতে গিয়া নিজের ইজ্জত সতীত্বকে হারিয়েছে, কথা বলেন ঠিক কিনা? অতএব কোন মুসলমানের বাচ্চা 14ই ফেব্রুয়ারি পালন করতে পারে না। অতএব যার ছেলে যার মেয়ে 14ই ফেব্রুয়ারি পালন করেছে, আমি বলতে চাই ওই সমস্ত পিতা মাতা কিয়ামতের ময়দানে দাউস হয়ে আল্লাহর কাছে উঠবে, ঠিক কিনা বলেন? কারণ তোমার পিতা মাতা হয়ে সন্তানকে তোমরা কন্ট্রোল করতে পারো নাই, অতএব তোমরা দাউস, আর কোনো দাউস আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না, কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে কোরআন এবং সুন্নার জন্য কবুল করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কাছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। এই ইসলামকে শেষ করার জন্য তামাম পৃথিবীর মানুষ মিলে যদি ষড়যন্ত্র করে আর চক্রান্ত করে, এরপরেও যেই ইসলাম আল্লাহ দিয়েছে ওই ইসলামকে কেউ কোনোদিন শেষ করতে পারবে না। তবে শুনো, এই পৃথিবীর জমিনে কোরআন বিরোধী মুসলিম বিরোধী কিছু জাতি আছে, তারা সর্বদা চেষ্টা করে কি করে মুসলমানদের শেষ করা যায়। আমার নবীজিকে তারা শেষ করার ষড়যন্ত্র করেছে, আজ পর্যন্ত তারা ষড়যন্ত্র করে যাচ্ছে কি করে তামাম পৃথিবী থেকে মুসলমানদের শেষ করা যায়, মুসলমানদের ইমানকে নষ্ট করা যায়। এর জন্য তারা বিভিন্নভাবে মুসলমানের ইমান নষ্ট করার জন্য তারা বিভিন্ন ফর্মুলা তৈরি করে দেয়, আর এই ফর্মুলার মধ্যে যখন মুসলমান পা দেয়, মুসলমানের ইমান বলতে আর কিছুই থাকে না। তখন কোরআনুল করিমের কথা যদি তাদের সামনে তেলাওয়াত করা হয়, কোরআন বোঝানো হয়, তারা কোরআনও বোঝে না, কোরআন মানতেও চায় না, কোরআন বুঝতেও চায় না, কথা বলেন ঠিক কিনা? তবে যারা কোরআনের ময়দানে বসেছেন, আপনাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যে একটা আয়াত নাজিল করে আপনাদের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ব্যাপারে বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিনদের শোনো, মুমিনের সামনে যখন কোরআন পড়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর ভয়ে তাদের হৃদয়টা প্রকম্পিত হয়ে যাবে, আর যতবার তাদের সামনে কোরআন পড়া হবে, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যতবার কোরআন শুনবে আমার মুমিন বান্দাদের হৃদয়টা আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমান দ্বারা পরিপূর্ণ করে দেব। এই কোরআনুল কারিমের আয়াত যারা কোরআন শুনে তাদের ব্যাপারে, অতএব আজকে যারা কোরআন শুনছে আমি স্পষ্ট ভাষায় বলতে পারি সবাই মুমিন, ঠিক কিনা? আওয়াজ দিতে হবে, ঠিক কিনা বলেন? কারণ মুমিন ছাড়া কেউ কোরআন শুনতে চায় না, মুনাফিকরা কোরআন সহ্য করতে পারে না। আগে ছিল কাফের, এখন বর্তমান মুসলমান নাম ধরে মুনাফিকরা কোরআন শুনতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আপনাদের ব্যাপারে কোরআনুল কারিমের আয়াত নাজিলের পরে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের ব্যাপারে একটা আয়াত নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কা
فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ الله رب العالمين বলছেন ইবানদারের বিপরীত যারা কাফের, যারা কোরআন শুনবে, কোরআন শোনার সাথে সাথে তাদের কাজ হলো, তাদের পরিকল্পনা হলো যেখানে কোরআন হবে সেখানে 144 জারি করে দাও, যেখানে কোরআন হবে যাতে করে কোরআন বলতেও না পারে শুনতেও না পারে এমন ব্যবস্থা করে দাও, তার মানে 144 জারি করে দাও, গণ্ডগোল সৃষ্টি করে দাও যাতে করে কোরআনের ময়দানগুলো সব বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমানরা একটু লক্ষ্য করেন, পূর্বের জামানায় বিশ্বনবী যখন কোরআন পড়েছে, নবীজি কোরআন পড়ার কারণে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা কোরআনুল কারিম বন্ধ করেছে, কোরআনের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে তারা আইন পাশ করেছে, আইন পাশ করে কোরআন বন্ধ করেছে। কিন্তু বর্তমান জামানায় আর কাফের নাই, বর্তমান জামানার হলো মুনাফিক। এই মুনাফিকরা কোরআন শুনেও না, অন্যদের কোরআন শুনতেও দেয় না, এমনকি তামাম পৃথিবীর বিভিন্ন জায়গায় কোরআনের ময়দানগুলো বন্ধ করে দিয়ে এই মানুষগুলোকে কোরআন থেকে দূরে সরায় দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? কথা আমি কি মিথ্যা বললাম? মিথ্যা বললাম নাকি? তার দৃষ্টান্ত দেখেন, নবীজি যখন কোরআন পড়ে বাড়িতে বসে কোরআনুল কারিম তেলাওয়াত করছে, বিশ্ব নবী ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা সালিন। নবীজি যখন কোরআন পড়ে আবু জেহেল ঘোষণা করেছে কোরআন বলতেও দেব না পড়তেও দেব না, কিন্তু বিশ্ব নবী যখন রাত্রে বেলায় কোরআন পড়ে এই আবু জেহেল আবার বিশ্ব নবীর ঘরের চতুর্পাশ থেকে দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনে, আল্লাহু আকবার বলবেন না? আমার প্রিয় ভাইরা, কোরআন তেলাওয়াত হতে হতে এক পর্যায়ে মসজিদে আজান হচ্ছে।